আসুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বংশ হচ্ছে কুরাইশ বংশ আপনারা সবাই জানেন তো এটা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কুরাইশ বংশ তারপরে যদি চলে আসি তাহলে থেকে বলি হাশমি বংশ এই জন্য নবী আলাইহিস সালামকে আমরা হাশমি বলে থাকি আর এই তারপরে পরে আস্তে আস্তে আব্দুল মুত্তালিব তার ছেলে হযরত আব্দুল্লাহ তার ছেলে হয় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধর এইভাবে চলে গেছে আর আবু জেহেল নবী আলাইহিস সালামের কাকা এইভাবে নয় আবু জেহেলের বংশের যে গোত্রের যে খানদানের ওর নাম হচ্ছে বানি মাখযুম তথা মাখযুম গোত্রের ও হচ্ছে একজন ব্যক্তি তবে মাখযুম থেকে নিয়ে যদি আরো আগে যাওয়া যায় তথা সাত নম্বর পিতা উপরে গেলে তার বাবা এই করে যদি উপরে যাওয়া যায় তো দেখা যায় যে মুররা বিন কাব নামক একজন ব্যক্তি আছে যার ছেলে কিলাব নবী আলাইহিস সালাম এই দিকে চলে গেছে তথা একজন হচ্ছে মুররা বিন কাব এই ব্যক্তির ছেলে যেমন হচ্ছে কিলাব ওই রকমই আরেকটি ছেলে হচ্ছে তার ইয়াজিদা বিন মুররা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে চলে গেছে এদিকে আর আবু জেহেল চলে এসে এখান থেকে এদিকে তথা অনেক আগে সাত নম্বর পিড়িতে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের তালিকায় আবু জেহেল মিলছে অনেক দূর দিয়ে কাছে নয় সাত নম্বরের ওদিকে আবু জেহেল হাসমি নয় তবে আবু জেহেলকে কোরাইশি বলতে পারে আবু জেহেল কে কোরাইশি বলতে পারেন কারণ তার আগে যে লাবি আছে লাবি কোরাইশি বলা হয় সে কিন্তু তারই বংশধরের মধ্যে আসে তো এই কাছে এসে হযরত আব্দুল মুত্তালিবের ছেলে আবু জেহেল নন এবং তাদের বংশধরেরও লোক নয় আব্দে মোনাফেরও বংশের লোক নয় হাসমিরও বংশের লোক নয় অনেক আগে গিয়ে আবু জেহেল রাস্তা কেটে দিয়ে স্বর্গ দিকে বংশ চলে গেছে আর নবীর বংশ সেদিকে চলে এসেছে তাহলে কাকা কি করে হল আবু জেহেলের আসল নাম জানেন আমর বলা হয় আমর বিন হিশাম তথা তার বাবার নাম হচ্ছে হিশাম আর তার নাম হলো আমর এই জন্য আমর বিন হিশাম বলা হয় তাহলে বোঝা গেল যে আবু জেহেলের সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাই আর দূরেও নাই অতি দূরে গিয়ে মিল হচ্ছে কথা কোরাইশিও আছে কিন্তু অনেক দূরে গিয়ে ও তার কাকাই হবে কি করে হলো যেতে একজন ব্যক্তি এমন যে ব্যক্তি নবী আলাইহিস সালামকে মারি এরকম ব্যাপার এই ব্যাখ্যা করতে গিয়ে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে কেউ না বুঝতে পারছেন এই জন্য আপনি যদি জানেন যারা ওলামা ইকরাম আছেন আলিমগণ আছেন একটা ফতোয়ার কিতাব ফতোয়া শারহে বুখারী এই নামটা হয়তো সবাই শুনে হবে এই ফতোয়ার যে কিতাব তার লেখক হচ্ছে আমাদের ভারতের মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আশরাফিয়া মোবারকপুর ইউপি সেই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন হযরতুল আল্লামা মুফতি শরীফুল হক আমজাদী যিনি বুখারী শরীফের নোট সারা লিখেছেন যার নাম হচ্ছে নুজহাতুল কারী তিনি ওই কিতাবে লিখেছেন ফতোয়া কি জিজ্ঞাসা করেছিলেন তাকে ওই উত্তর দিতে গিয়ে তিনি লিখেছেন যে না এটা ভুল তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাকা হয় আবু জেহেল এটা কথা ভুল অনেক দূরের সম্পর্ক তার সাথে নাই বুঝতে পারা গেছে ফতোয়া শারহে বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 411 মনে হয়েছে এবার যদি কাউরি সংগ্রহ থাকে তাহলে আপনি ফতোয়া শারি বুখারি প্রথম নম্বর খণ্ড আর 411 নম্বর পৃষ্ঠায় দেখে নেবেন মুফতি শরীফুল হক আমজাদী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আবু জেহেল নবীর কাকা নয় আর আমি সেটাও ভেঙে বুঝিয়ে দিলাম বংশের দিক দিয়ে কোনটা কোন দিকে গিয়ে মিলেছে অনেক দূরে যদিও করেছেন কিন্তু কাছের কাকা নয় তো এমন ব্যক্তি
সেই ব্যক্তি ফাসাদি এমন ব্যক্তি যে নবীকে নবী বলে মানেনি, এমন ব্যক্তি আল্লাহকে এক বলে মানেনি, এমন ব্যক্তি যার প্রশংসার স্থান নেই, এই রকম ব্যক্তিকে আমার আব্বা দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা বানায় দেওয়া কখনো প্রযোজ্য হয় না।